দেশকে পাল্টাতে গেলে দেশকে দেশের জন্য কাজে লাগতে গেলে ইউথদেরই দরকার। ইউথের এডুকেশন যেন ভালো করে হয় ওগুলো গভর্নমেন্টকে একটু দেখতে হবে। ইন্ডিয়া এখন অনেকটা পিছিয়ে আছে, আমাদের এগোতে হবে, ইন্ডিয়ার সম্বন্ধে ভাবতে হবে। ইউথের যে পাওয়ারটা বা ইউথের যে থিঙ্কিংটা সেটা হয়তো আমরা 10% ঠিক করে ইউজ করতে পারছি। অ্যাজ স্বামী বিবেকানন্দ সেড, দ্য মেইন ডিউটি অফ ইউথ ইজ টু ফাইট এগেনস্ট করাপশন। ইন্ডিয়ার মতন জায়গাতে ইউথদের খুবই দরকার, কারণ ইউথদের কাছে যে এনার্জিটা আছে আমার মনে হয় না অন্য কোনো জেনারেশনের কাছে এনার্জিটা আছে। আর দেশকে পাল্টাতে গেলে দেশকে দেশের জন্য কাজে লাগতে গেলে ইউথদেরই দরকার। আজকে যে কোনো কাজে আজকে সবচেয়ে দরকার হচ্ছে এনার্জি, হ্যাঁ, যেটা ইউথদের সবচেয়ে বড় কথা আছে। হ্যাঁ, এখন সোশ্যালজিক্যাল যে আমাদের অবস্থা, এখন মানে সোশ্যালি যে অবস্থা, হ্যাঁ, ইউথদেরকে এগিয়ে আসতে হবে দেশের হাল ধরার জন্য হোক, যে কোনো পর্যায়ে যে কোনো কাজের জন্য হোক। বিবেকানন্দর জন্মদিন, বিবেকানন্দ বলে গেছেন, হ্যাঁ, যে যদি দেশকে চেঞ্জ আনতে পারে ইউথরাই আনতে পারবে। আর ইউথদের পক্ষে এটা সম্ভাবনা, কারণ আজকে খেলাধুলো বলুক বা আপনার কোনো আর্মির কাজ বলুক বা যে কোনো কাজ, যে কোনো এনার্জেটিক কাজ, যেগুলোতে এনার্জি দরকার সেগুলোর জন্য ইউথই আছে, ইউথই মেন, ইউথকেই দরকার। সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য ইউথের সাপোর্ট বলতে চাকরি জব যেগুলো থাকে ওইগুলোতে আমাদের অনেকটাই ইয়ে আছে, তো এরকম থেকেই ডেভেলপমেন্ট হয়, নর্মালি অনেকটাই সাপোর্ট থাকে ইউথের। ইউথের এখন বলতে গেলে ইউথে এখন অনেকে ঝিমিয়ে আছে। বিবেকানন্দ যেরকম, বিবেকানন্দের সময়ে যেরকম যুব সমাজে যেরকম জাগ্রত করেছিল, এখনকার টাইমে সেরকম নাই। এখন অনেকে ঝিমিয়ে আছে, সবাই ইন্টারনেট, ফেসবুক, ইন্টারনেটের দুনিয়াতেই সবাই ঢুকে আছে। দেশে সবাই শুধু চাকরির পিছনে ছুটছে, কী বলে, কোনো মানে যে দেশের সম্পর্কে ভাবাটা পড়ে ওইসব কিছু নয়। চাকরি করবো, একটা ভালো লাইফ করবো, এছাড়া আর কিছু নেই। আর বলতে গেলে এখনকার দিনে যদি আমরা সবাই জাগ্রত হই, যদি কিছু করতে চাই, তাহলে কিন্তু অনেক ভালোভাবে আমরা করতে পারবো। কেননা আমাদের এখন পাওয়ারটা একটু বেশি, যুব সমাজের পাওয়ারটা খুব বেশি। তো আমি মনে করি এটাই যে ইউথকে অনেক সুযোগ দেওয়া উচিত, যেটা ইউথ পাচ্ছে না হয়তো। তো তারা বুদ্ধি থাকতেও তারা অ্যাপ্লাই করতে পারছে না, বা তাদের যে ক্রিয়েটিভিটি বা তাদের যে থিঙ্কিং পাওয়ারটা সেটা তারা ঠিক জায়গায় ইউজ করতে পারছে না। তো সেই জন্য আমাদের মনে হয় যে তাদেরকে নিয়ে একটু ভাবা উচিত। ইউথের এডুকেশন যেহেতু ভালো করে হয় ওগুলো গভর্নমেন্টকে একটু দেখতে হবে, মানে সাপোর্ট করতে হবে। ফিনান্সিয়াল যারা প্রবলেম আছে তাদেরকে সাপোর্ট করতে হবে। স্কলারশিপ ফলারশিপ তো দেয়ই নর্মালি, আরও বাড়াতে হবে ওগুলোতে, ভুলভাল ইয়েগুলোর থেকে ইয়েতে না দিয়ে। সো হোয়াট উই আর ডুইং নাও, উই আর জাস্ট সার্চিং ফর এ জব, উই আর জাস্ট ডুইং হেয়ার অ্যান্ড দেয়ার, বাট দ্য মেন অ্যাসপেক্টস অফ ইউথ, অ্যাজ ইউথ হ্যাভ প্রুভড, দে আর ডুইং সাকসেসফুল, দে আর ডুইং, দে আর লিডিং রোল ইন ভেরিয়াস টাইপস অফ ইন্ডাস্ট্রিজ, ইট ইজ ওয়েদার ইট ইজ ইন্ডাস্ট্রিয়াল থিংস অর ওয়েদার ইট ইজ এ সোশ্যাল থিংস। দ্য অ্যাকচুয়ালি সোশ্যাল ডেভেলপমেন্ট, মেন সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রেস অন ইউথস উইলস, দিস ইজ দ্য মেন অ্যাসপেক্ট অফ এনি কান্ট্রি। ইফ এনি নেশন ক্যান প্রোগ্রেস, ওনলি দ্য ইউথ পাওয়ার ইজ দ্য মেন ফোকাস পয়েন্ট, because if youths are not present in the country, then the nation progress will be slow, will be doomed.